মুক্তিযোদ্ধার সন্তান জেলে থাকে, যে দেশে একজন মুক্তিযোদ্ধার সন্তান জেলে থাকে, মুক্তিযোদ্ধারা না খেয়ে থাকে, যে দেশে 40 বছরের 30 বছরের নব্য মুক্তিযোদ্ধা ভুয়া সার্টিফিকেট দিয়ে তৈরি হয়, সে দেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে নাই, দেখার জন্য সাদেক খোকা যুদ্ধ করে নাই। একজন মুক্তিযোদ্ধা আপনারা দেখবেন টিভিতে সোশ্যাল মিডিয়াতে দেখাইছে, একজন মুক্তিযোদ্ধা বিদ্যুৎ অফিসের একজন কর্মচারীকে বলতেছে, তুই ঘুষ খাবি সেই জন্য আমি মুক্তিযুদ্ধ করি নাই, তুই ঘুষ খাবি সেই জন্য আমি মুক্তিযুদ্ধ করি নাই। আজকে সারা বাংলাদেশের এই অবস্থা, অবস্থা খুবই খারাপ, অর্থনীতির অবস্থা খুবই খারাপ। এই জন্যই মনে হয় বিনা ভোটের প্রধানমন্ত্রী, এই যে এত হিডর হইলো, আইলা হইলো, কত ঘূর্ণিঝড় হইলো, বন্যা হইলো, জিন্দেগিতে কিন্তু কোথাও উনি যায় নাই, সেদিন গেছে, বুঝছে যে সময় শেষ, এখন যদি না যাই কপালে খারাপই আছে। এদেশের নাগরিক হিসেবে আমার কষ্ট হয়, দুঃখ হয়, এদেশের সন্তান হিসেবে যখন আমরা শুনি যে আমার দেশের লোককে, সে হোক বিনা ভোটে, সে হোক আমার দেশের লোক, পাশের দেশের তাকে টুকরা 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 করে তাকে ফেলে দেওয়া হয়েছে। আজকে বেনাজি সাহেবের নাকি হদিস পাওয়া যাইতেছে না, উনি কোথায়, ওনার পরিবার কোথায়, কেউ নাকি জানে না। আচ্ছা, এয়ারপোর্ট দিয়ে গেল কেমনে? এয়ারপোর্টে তো আপনি যান না, আপনারে বসায় রাখবে, প্লেনে উঠতে দিবে না। আপনি বিএনপি করেন, আপনার চোদ্দ গোষ্ঠী বিএনপি করে, সব খতিয়ান বাইর করবে, তারপরে আপনার পাসপোর্ট নিয়ে যাবে, নিয়ে গিয়ে 2 ঘন্টা বসায় রাখবে, তারপরে যদি দয়া হয় তাহলে যাইতে দিবে, তাহলে যাইতে পারবেন না। কিন্তু উনি বেনাজি সাহেব গেল কেমনে? মানুষের চোখের সামনে দিয়ে তো গেছে নাকি? সেই সেনাবাহিনীকে কোথায় নামায় দিয়েছেন যে একজন সাবেক সেনাপ্রধান স্যাংশন খায়, তার এবং তার পরিবার স্যাংশন খায়, সেটা আমাদের সেনাবাহিনীর উপরে কিন্তু একটা কালিমা লেপন করেছে। এই বাংলাদেশ দেখার জন্য সাদেক হোসেন খোকা জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধ করে নাই। ইশাকের কি দোষ? ইশাকের দোষটা কি? ইশাক বিএনপি করে, এটাই ইশাকের দোষ? ইশাক গণতন্ত্রের কথা বলছে, এটা ইশাকের দোষ? ইশাক ভোটাধিকারের কথা বলছে, এটা ইশাকের দোষ? যদি এই দোষে ওরও দোষী হয়ে থাকে, তাহলে 17 কোটি মানুষ আছে এই দোষে দোষী। আপনারা কত লোককে গ্রেফতার করবেন? আপনারা কত মানুষকে গ্রেফতার করবেন? ঘরে ঘরে ঈশ্বর আছে, ঘরে ঘরে ঈশ্বর জন্ম হয়েছে, আপনারা কত লোককে গ্রেফতার করবেন? 17 কোটি মানুষ ভোটারকেও যদি আপনারা আপনারা গ্রেফতার করেন, কোনো লাভ হবে না, আপনাদের শেষ রক্ষা হবে না। আজকে শুধু ইশাক হোসেন সহ এই সকল যারা গণতন্ত্রকামী মানুষ যাদেরকে জেলে ভরে রাখা হয়েছে, যারা গণতন্ত্রকামী মানুষ যাদের উপর অত্যাচার হচ্ছে, সবার মুক্তির জন্য আজকে আমাদের